বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আমরা জানি বিগত কয়েকটি বছর আমাদের সারা বিশ্বের মধ্যে এক আতঙ্কের নাম ছিল করোনা ভাইরাস। এই ভাইরাসটি আমাদেরকে সম্পূর্ণরূপে অনেক শিক্ষা দিয়েছে, অনেক অসুবিধা হয়ে পড়ে আমাদের মাঝে, যার কারণে আমাদের প্রতিনিয়তে এক এক রোগের ধর্ণা দিতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রোগ দিয়ে পরীক্ষা করছেন, তার মাঝে আরেকটি ভাইরাস এখন যুক্ত, সেটি হচ্ছে এমফক্স বা মাংকি ফক্স নামে পরিচিত। চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে আসি কিভাবে আমরা এমফক্স থেকে নিরাময় থাকতে পারি। মাংকি ফক্স বা এমফক্স এটি একটি ভাইরাস, বিভিন্ন প্রাণী দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এই ভাইরাসটি হলে প্রথমত একটি বেদনাদায়ক ফুসকুড়ি বা জ্বর হতে পারে। প্রথমত বেশিরভাগ লোক সম্পূর্ণরূপে ভালো হয়, তবে কেউ কেউ খুব অসুস্থ হয়ে পড়ে। যে কেউ এমফক্স ভাইরাস দ্বারা সংক্রামক হতে পারেন, কারণ এটি একটি সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে ছড়িয়ে পড়ে। এমফক্সের প্রথম লক্ষণগুলোর মধ্যে রয়েছে উচ্চ তাপমাত্রা, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, ফোলাগ্রন্নি, ঠান্ডাজনিত কাঁপুনি, ক্লান্তি, জয়েন্টের ব্যথা। এমফক্স লক্ষণ এবং উপসর্গ সৃষ্টি করে, যা সাধারণত এক সপ্তাহের মধ্যে শুরু হয়, কিন্তু এক্সপোজারের 1 থেকে 21 দিন পরে শুরু হতে পারে। লক্ষণগুলি সাধারণত 2 থেকে 4 সপ্তাহে স্থায়ী হয়, তবে দুর্বল ইমিউন সিস্টেমের সাথে দীর্ঘস্থায়ী হতে পারে। কিছু লোকের জন্য এমফক্সের প্রথম উপসর্গ হলো ফুসকুড়ি, বা অন্যদের প্রথমে বিভিন্ন উপসর্গ থাকতে পারে। ফুসকুড়ি একটি চ্যাপ্টা ঘা হিসেবে শুরু হয়, যা তরল ভরা ফোসকায় পরিণত হয় এবং চুলকানি বা ব্যথা হতে পারে। ফুসকুড়ি সেরে যাওয়ার সাথে সাথে ক্ষত শুকিয়ে যায়। কিছু লোকের 1 বা কয়েকটি ত্বকের ক্ষত থাকতে পারে এবং অন্যদের 100 বা তার বেশি। এগুলি শরীরের যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে, যেমন হাতের তালু এবং পায়ের তলায়, মুখ এবং গলা, কুচকি এবং যৌনাঙ্গ এলাকা বা মলদ্বারের আশেপাশেও থাকতে পারে। কিছু লোকের মলদ্বার বেদনাদায়ক ফুলে যায় বা প্রস্রাব করার সময় ব্যথা এবং অসুবিধা হয়। এমফক্সের আক্রান্ত ব্যক্তিরা সংক্রামক এবং সমস্ত ঘা সেরে না যাওয়া পর্যন্ত, ত্বকের একটি নতুন স্তর তৈরি না হওয়া পর্যন্ত এই রোগটি অন্যদের কাছে ছড়িয়ে দিতে পারার সম্ভাবনা বেশি। এমনকি শিশু, গর্ভবতী ব্যক্তি, দুর্বল প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা এমফক্স থেকে জটিলতার ঝুঁকিতে থাকতে পারে, যা নিয়ম মানলে তাড়াতাড়ি সেরে উঠবেন। এমফক্স আক্রান্ত অধিকাংশ লোক 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সেরে উঠবে। উপসর্গগুলিকে নিরাময় করতে এবং অন্যদের সংক্রামিত না হওয়া প্রতিরোধ করার জন্য করণীয় লক্ষণ হল, এমফক্সের চিকিৎসার লক্ষ্য হল ফুসকুড়ির যত্ন নেওয়া, ব্যথা কী অবস্থায় আছে তা পরিচালনা করা এবং জটিলতা প্রতিরোধ করা। লক্ষণগুলি পরিচালনা করতে এবং আরও সমস্যা এড়াতে প্রাথমিক এবং সহায়ক যত্ন গুরুত্বপূর্ণ, যেমন সম্ভব হলে বাড়িতে এবং নিজের ঘরে থাকুন, সাবান এবং জল বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে প্রায়শই হাত ধুয়ে নিন, বিশেষ করে ঘা স্পর্শ করার আগে বা পরে। আপনার ফুসকুড়ি নিরাময় না হওয়া পর্যন্ত একটি মাস্ক বা ভালো কাপড় পরিধান করুন, যেটা অন্যের আশেপাশে থাকাকালীন ক্ষতি না হয়, এবং ক্ষতগুলিকে আপনার ঢেকে রাখুন। শেয়ার্ড স্পেসে আইটেম স্পর্শ করা এড়িয়ে চলুন এবং শেয়ার্ড স্পেস ঘন ঘন জীবাণুমুক্ত করুন। মুখের ঘাগুলির জন্য নোনা জলে ধুয়ে ফেলুন অথবা ডাক্তারের পরামর্শ নিন। যা করবেন না, পপ ফুসকা বা স্ক্রেচ ঘা, যা নিরাময়কে ধীরে ধীরে করে দিতে পারে, শরীরের অন্যান্য অংশে ফুসকুড়ি ছড়িয়ে দিতে পারে এবং ঘা সংক্রামিত হতে পারে। স্ক্রাবগুলি সেরে না যাওয়া পর্যন্ত এবং আপনার নিচে নতুন ত্বক না আসা পর্যন্ত ঘাযুক্ত জায়গাগুলি খেয়াল রাখুন, এবং শরীরের অন্যান্য অংশে ফুসকুড়ি ছড়িয়ে দিতে পারে, তাই সবসময় ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন।